আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ার প্রতিদিনের রান্নাবান্না। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কেক বানাবো বিকেলের জন্য বাচ্চাদের জন্য। যেহেতু এখন বাহিরে যেতে পারছি না, কেক খাবে বাচ্চারা বললো, তাই ভাবলাম যে বাসায় বানিয়ে দিই, যেহেতু সব কিছু বাসাতেই আছে। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি এবং হাফ কাপের মতো চিনি নিয়েছি। চিনিটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন, যেরকম মিষ্টিটা আপনারা খেতে চান ওরকম মিষ্টিটাই দিবেন। তো এটা আমি একটা চামচ দিয়ে ডিম আর চিনিটা খুব ভালোভাবে ফেটাতে হবে। এটা অনেক ভালোভাবে ফেটে নিতে হবে, কেননা এখানে যেহেতু আমার বিটার নেই, সে এটা এই চামচের মাধ্যমেই কিন্তু অনেক ভালোভাবে বিট করতে হবে, কেননা চিনির দানাটা কিন্তু থাকলে কেকটা পারফেক্ট হবে না। তো এখানে আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে লিকুইডটা দিতে পারেন। আমি এখানে পাউডার মিল্কটা ডানো পাউডার মিল্ক দুধ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে আমি এক টিস্পুনের মতো বেকিং পাউডার দিলাম, যেহেতু এখানে আমি একটা কেকের পরিমাণে আমি সব কিছু দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশিও দিতে পারেন, যদি আপনারা আরেকটু বড় কিংবা 2টা কেক বানাতে চান। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তো আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এটা নাড়িয়ে নিব। ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে নাড়াতে হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এটা আমি অনেক ভালোভাবে নাড়িয়ে নিব। এই তো আমার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে, একদম ঘনও না আবার পাতলাও না, একদম পারফেক্ট কিন্তু হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই তো আমি কিন্তু অনেক সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করেছি, এটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয়। তো এরকম একটা সসপ্যানের মধ্যে আমি কেকটা বানাবো। আপনারা চাইলে যদি কেকের বক্স, আপনাদের যেটার মধ্যে কেক বানায় সেটা যদি থাকে, তাহলে আপনারা তার মধ্যেও কিন্তু বানাতে পারেন। তা আমার কাছে ওরকম কিছু নেই, তাই আমি সসপ্যানই বানাবো। তো এখানে আমি আগে একটু তেল মাখিয়ে নিচ্ছি সসপ্যানটার মধ্যে, এবং নিচে একটা কাগজ দিব, হোয়াইট পেপার, এই খাতার যেরকম কাগজগুলো থাকে ওরকম দিলেই হবে। তা এটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমি এখানে ব্যাটারটা ঢেলে দিব কেকের। আমি আবার বলছি, আমি কিন্তু একটা কেকের সব কিছু পরিমাণ আমি এখানে দিয়েছি। আমি একটা কেক বানাবো ওই ওরকম পরিমাপে কিন্তু আমি এখানে করেছি। তো এইভাবে একটু সসপ্যানটা কী করবেন, একটু ঝাঁকিয়ে, মানে একটু বাড়ি এরকম করে দিবেন, নাড়াচাড়া করে দিবেন, যদি ভিতরে কোনো লাঞ্চ থাকে সেটা থাকবে না। তো এখানে আমি একটা চকলেটের হাফ অর্ধেক আমি এটা ভেঙে দিয়ে দিব। এটা আমি ডেয়ারি মিল্কের চকলেটটা নিয়েছিলাম। তো এরকম একটা মোটা তাওয়ার মধ্যে কিন্তু আমি বানাবো। আপনারা চাইলে কিন্তু ওভেনও বানাতে পারেন কিংবা প্রেশার কুকারও বানাতে পারেন, তবে আমি তাওয়াতেই বানাবো। তো এই তো তাওয়াটা আমি গরম করে নিয়েছিলাম, তার উপরে আমি এই প্যানটা রেখে সসপ্যানটা আমি রেখে দিলাম। তো আমি 30 মিনিটের মতো ঢেকে দিব, একটা ভারী কিছু একটা পোতা দিয়ে আমি এটা মানে যাতে দিয়ে মানে ভারী করে রাখবো এটা, যাতে যে না হয়। এ তো 30 মিনিট পরে কিন্তু আমার কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে এবং ফুলে গেছে। আমি অবশ্য এর মাঝখানে কিন্তু আমি আরেকবার চেক করেছিলাম কাঁটা চামচ দিয়ে, যে আমার কেকটা কি সিদ্ধ হয়েছে কি না, তখন আর একটু বাকি ছিল। তো এখন কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন একদম দোকানের মতো তুলতুলে নরম কিন্তু হয়েছে। আসলে গ্যাসের চুলায় এরকম পারফেক্ট কেক কিন্তু অনেকেই বানাতে পারে না, আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর হয়েছে কেকটা। আপনারা চাইলে কিন্তু এখানে এই এরকমভাবেই কিন্তু আপনারা চকলেট কেকটা বানাতে পারেন, কিংবা যে কোনো ওই ফ্লেভার দিয়ে আপনারা বানাতে পারেন, ভ্যানিলা এসেন্স দিতে পারেন, স্ট্রবেরি এসেন্স, তা সব কিছু। আমি কিন্তু এখানে কোনো এসেন্সই ইউজ করি নাই। তা আমি এখন কেকটা কেটে নিব। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, আমি নিজেও কল্পনা করতে পারছি না আসলে কিন্তু কেকটা মানে ভীষণ টেস্ট। পুরাটাই এখন কেটে নিব আগে।
দেখতেই পাচ্ছেন আমার ভিতরে কিন্তু কোনো কাঁচা এরকম কিছুই দেখা যাচ্ছে না, একদম কিন্তু পুরো কেকটাই কিন্তু পারফেক্ট হয়েছে। এখন আমি খেয়ে দেখবো যে কেমন হলো, অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। তো আমি আরেকটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে আমি নিমকি বানাবো রোজার মধ্যে। কিন্তু বিকালে না, ইফতারির সাথে কিন্তু এই নিমকিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তাই আমি আগে আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম। যেহেতু সামনে কিন্তু আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম এবং সামান্য কালো জিরা দিয়ে দিয়েছি। আমি এখানে চিনি ইউজ, না চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। নিমকিতে কিন্তু একটু লবণটা বেশি দিতে হয়, কারণ কি এটা তো যেহেতু একটু লবণ কটার মতোই খেতে হয়। তো আমি এখানে একটু তেল দিয়ে নিলাম। এখন ভালোভাবে আমি এটা মেখে নিব। না, আমি এখানে রুম টেম্পারেচার পানিটা আমি দিব, কোনো গরম পানি না, কোনো ঠান্ডা পানি না। আপনারা নর্মাল যে পানিটা আমরা খাই সেটা দিয়ে কিন্তু আমি এই ময়ানটা বানিয়ে নিব। আমি এখানে আর একটু পানি অ্যাড করে দিলাম, যেহেতু আমার ময়ানটা তার একটু পানি দরকার হলো। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। তো এই তো আমার ময়ানটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম সফট হয়েছে এবং পারফেক্ট হয়েছে, কোনো নরম পাতলা কিছু হয়নি। তো এটা আমি একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটা দেখালাম, এখন আমি রুটির আকারে বেলে নিব। এভাবে কিন্তু নিমকি বানিয়ে কিন্তু আপনারা বক্সের মধ্যে অনেক অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। এটা কিন্তু বিকাল দিকে খেতে চায়ের সাথে সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে, বাচ্চারাও কিন্তু পছন্দ করে নিমকিটা। তা আমি এইভাবে একটা রুটির আকার করে নিয়েছি এবং এর মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিছু ময়দা উপর থেকে ছিটিয়ে দিব, কেননা এরকমভাবে দিলে কি হয়, ক্রিস্পি হয় জিনিসটা, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো এইভাবে আমি মুড়িয়ে নিব, রুটিটা আমি কিন্তু এরকম করে পেঁচিয়ে নিব। পেঁচানো হয়ে গেলে একটা নাইফের সাহায্যে এভাবে আপনারা কেটে নেবেন। আমার এখানে কিন্তু 6 পিস হয়েছে, একটা রুটিতে কিন্তু 6 পিস আমার ইয়াটা হয়েছে। তা আমি এইভাবে গোল করে আবার রুটির শেপ করে নিব আমি। আসলে নিমকিটা আমি অনেক দিন পর বানালাম, অনেক দিন হয় না আমি নিমকি বানাই, আজকে অনেক দিন পর বানিয়েছি। তো এখানে সেই আগের প্রসেসই হবে, এখানে আবার ওই রকমভাবে তেল, তারপরে আপনার হচ্ছে ময়দাটা ছিটিয়ে এভাবে আর একটু বেলে, তারপরে এভাবে 3 কোণা শেপটা দিয়ে, তারপরে এরকম করতে ইয়া করে নিতে হবে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমারটা যদি ওরকম পারফেক্ট হয় না, আপনারা কিন্তু সুন্দর করে বানিয়ে নেবেন। আমার সবগুলা কিন্তু নিমকি এরকম হয়ে গিয়েছে, 3 কোণা আকৃতি নিমকিগুলা, দেখতেই পাচ্ছেন। এখানে আমি আরেকটা রুটি বেলে নিব, সেটাকে আমি নিমকি করে নিব, ছোট ছোট নিমকিগুলা। তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, এখন আমি একটা নাইফের সাহায্যে এভাবে কেটে নিব। বরফি আকারেরগুলো যেভাবে আমরা হালুয়া কাটি সে ওরকম শেপে আমি এটা দিব। আমার সবগুলো নিমকি কিন্তু কাটা হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। তো আমার তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি, এখন আমি নিমকিগুলো সব দিয়ে দিব। এটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে তিতো হয়ে যাবে। এটা একদম পারফেক্ট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু একদম পারফেক্ট কালার হয়েছে, কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। কিন্তু
একদম গোল্ডেন কালার হয়েছে। দেখুন আমি ছোট নিমকিগুলো ভেজে নিলাম। আসলে এইভাবে কিন্তু অনেক দিন বক্সের মধ্যে রাখা যায়, প্রায় 15 থেকে 20 দিনের মতো কিন্তু বক্সে থাকে। একবার যদি আপনারা একটু কষ্ট করে বানিয়ে নেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই নিমকিটা খাওয়া যায়। বাইরের কিনা নিমকির থেকে যদি আমরা ঘরে এভাবে বানিয়ে নিই তাহলে কিন্তু খেতে টেস্ট অন্যরকম, আবার দেখা গেল যে ভালো, শরীরের জন্য কিন্তু ভালো। তো আমার সবগুলো নিমকি আমি এখন ভালো মতো ভেজে নিব। আসলে এই নিমকিটা দিয়ে কিন্তু যে যে লম বড় তিন কোণ আঁকা নিমকিগুলো দিয়ে কিন্তু মিষ্টি খেতে অনেক ভালো লাগে, মিষ্টি দিয়ে খেতে। তো এই তো আমার নিমকিটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আমার পাশে থাকা বেল চ্যানেলে যে বেল আইকনটা আছে সেটা আপনারা ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।